নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসামের প্রত্যেক যুবক যুবতী পাবে 50,000 টাকা, তার ঘোষণা করে দিয়েছিলেন কিছুদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। একটা সয়াব একটা প্রকল্প উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন আমাদের আসামের বেকার যুবক যুবতীদের জন্য। এই সয়াম প্রকল্পে আপনারাও পেতে পারেন সেই 50,000 টাকা। কীভাবে আমি জানিয়ে দেব। এখন অবধি সেই প্রকল্পে টোটাল 20,866 গ্রুপ রেজিস্টার্ড হয়েছে এবং অ্যাপ্লিকেশন 1,040 সাবমিট করে দেওয়া হয়েছে। তার জন্য আপনাদেরকে অনলাইনে লগ ইন আপনাদেরকে রেজিস্টার করতে হবে। কারা পাবে এই টাকাটা? যাদের সেলফ হেল্প গ্রুপ যাদের আছে, যে বেকার যুবক যুবতী যারা সেলফ হেল্প গ্রুপ বানিয়েছে, যাদের জয়েন্ট লাইবিলিটি গ্রুপ আছে, যাদের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন আছে, যাদের ক্লাস্টার লেভেল SPV বা ফেডারেশন আছে, ওনারা এই স্কিমের আন্ডারে পড়বেন বা এই টাকাটা পাবেন। এবং অনলাইনে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে ওনাদের যে ওয়েবসাইট, স্বয়ং যে ওয়েবসাইট www.swayam.in, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। কিছু ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে বলে দিই। সবার প্রথমে কী কী ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াটা হলো যে লাস্ট ডেটটা প্রথম বলে দিই, 30 সেপ্টেম্বর 2020 ইংরেজির আগে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে, অনলাইন আবেদন করতে লাগবে। বয়সের একটা সময়সীমা থাকবে 18 থেকে 40 বছরের ভিতরে, যারা অ্যাপ্লাই করবেন ওনাদের 18 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে লাগবে। সেই গ্রুপে মিনিমাম 5 জন হতে লাগবে এবং ম্যাক্সিমাম 20 জন, 20 জনের অধিক গ্রুপ হলে চলবে না। আসামের স্থায়ী বাসিন্দা হতে লাগবে এবং এখনই আপনাদেরকে আসামেই থাকতে লাগবে, মানে আসামের বাইরে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ইন্সপেকশনে যে সময় আসবে, যদি দেখা যায় আপনারা বাইরে আছেন, তাহলে আপনাদেরকে সেই টাকাটা দেওয়া হবে না। সেই টাকাটা সম্পূর্ণ ফ্রি একবার পেয়ে যাবেন, আর তারপরে আপনাদেরকে সেটা রিটার্ন করতে লাগবে না। সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো জিনিস আসাম সরকার যেটা নিয়ে এসেছে। ন্যূনতম কোয়ালিফিকেশনও আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক পাস। যে গ্রুপ মেম্বার ওনাদের কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস হতে লাগবে এবং 18 বছর থেকে 40 বছরের ভিতরে, 40 বছরের উপরে হলে চলবে না, ওনারা পাবেন না। আবেদনের যারা আবেদন করবেন ওনাদের গ্রুপের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা দরকার এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি গত 1 সেপ্টেম্বর 2020 আগে ওনাদেরকে করতে হয়েছে। যারা করেছেন ওনারাই পাবেন। গ্রুপের কোনো সদস্যই যদি আগের যদি ওনাদের ব্যাংকে যদি লোন ছিল এবং ডিফল্টার যদি থাকে, তাহলে ওনারা কিছুই পাবেন না। আবেদন যারা করবেন ওনারা কী কী ব্যবসা করেন, কী কী কাজে ওনাদের দক্ষতা আছে, আপনারা কী করছেন, আপনাদের কী কী দক্ষতা আছে সেটা ক্লিয়ার করতে লাগবে। এবং টেকনিক্যালি যদি কোনো সাপোর্ট পেতে চান, তাহলে ওনাদের যে ওয়েবসাইটের যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দেবো কি কীভাবে আপনারা অনলাইনে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা একবার দেখে নিন, আপনারা নিজেই বাড়িতে বসে সেটা অ্যাপ্লাই করে নেবেন। দর্শকবৃন্দ, সবার প্রথম আপনাদের যে স্বয়ং যে ওয়েবসাইট www.sbayem.in, সেখানে গিয়ে আপনাদেরকে যেতে লাগবে। তারপরে সেখানের একটা সেই লগ ইন রেজিস্টার করার একটা অপশন আসে, সেই রেজিস্টার করার অপশনে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। সেখানে আপনাদের গ্রুপের নামটা দিতে লাগবে, তারপরে আপনাদের সেই মোবাইল নাম্বার দিতে লাগবে। তারপরে আপনাদের জেনারেট OTP-তে যে সময় ক্লিক করবেন, সে সময় আপনার মোবাইল নাম্বারে একটা OTP আসবে, একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা সেখানে এন্টার করতে লাগবে। এন্টার করার সঙ্গে সঙ্গে আপনাদের সাবমিট করলে সেই গ্রুপটা রেজিস্টার্ড হয়ে যাবে। তারপরে আপনাদের যে পাসওয়ার্ড সেট করার জন্য বলে দেওয়া হবে, আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য সেই অ্যাকাউন্টটা খোলার জন্য, সেটা পাসওয়ার্ডটা ক্লিক করবেন, সেটাতে কনফার্ম পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। সেই কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের সেটা হয়ে যাবে, তারপরে লগ ইনে ক্লিক করবেন। আপনি যে গ্রুপের নাম, তারপরে যেটা পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন, সেই গ্রুপের নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেখানে লগ ইন করতে পারবেন সেই অ্যাকাউন্টে। তারপরে যেটা ক্যাপচা যেটা থাকবে সেটা ফিল আপ করে লগ ইন করে নেন। লগ ইন করার পরে সেই ইন্টারফেসটা চলে আসবে, যেখানে আপনাদের গ্রুপের টোটাল ডিটেলসটা থাকবে। সেখানে এডিট বলে একটা অপশন আছে, সেই এডিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। এডিট অপশনে ক্লিক করার পরে আপনাদের সেখানে গ্রুপের নাম, সেই গ্রুপের অ্যাড্রেস, গ্রুপের ইমেইল আইডি, এইসবগুলো আপনার দরকার হবে। যা যা এখানে বলে দেওয়া হয়েছে, আপনি কোন ডিস্ট্রিক্টে, আপনাদের ডিস্ট্রিক্টটা কোনটা, সেই সবগুলো আপনাদেরকে সেখানে ফিল আপ করতে লাগবে। অ্যাড্রেসটা ফিল আপ করতে লাগবে, কোন অ্যাড্রেসে আপনারা আছেন, সব কিছু। এই ফর্মে যা যা ডিটেলস চাওয়া হয়েছে সেই সবগুলো ডিটেলস কিন্তু টোটালি আপনাদেরকে ফিল আপ করতে লাগবে। কোনো কিছুই যদি আপনারা ছেড়ে দেন, তাহলে সেটা ফর্ম সম্পূর্ণ হবে না,
যদি আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে অন্য কারোর আপনারা সাহায্য নিতে পারেন, যারা ইংলিশ ভালোভাবে বুঝে, এই ইংলিশগুলো যদি আপনার বুঝেন না। এবং এই ফর্মে আপনাদের গ্রুপের অ্যাকাউন্ট ডিটেলসটা, যে গ্রুপ আপনারা গ্রুপের নাম দিয়েছেন সেই গ্রুপের অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাদেরকে সেখানে সাবমিট করতে লাগবে। সেখানে গ্রুপের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জায়গাতে আপনারা সেই ইয়েটা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কপিটা, সেই কপিটা আপনারা আপলোড করে নেবেন। ডকুমেন্টস যে যে জায়গাগুলো চাইছে সেগুলো আপনারা আপলোড করে নেবেন। তারপর প্রসেসিং হয়ে আসবে নতুন একটা ফর্মে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম বলতে পারেন। সেখানে নিচে আপনাদের মেম্বার অ্যাড করা যাবে, আপনাদের কতজন মেম্বার, 5 জন, 10 জন, 20 জন, 15 জন, ওনাদের সব কিছু ডিটেলস আপনাদেরকে ডালতে লাগবে। ওনাদের নাম, ওনাদের ডেট অফ বার্থ, ওনাদের সেই 40 বছরের ভিতরে হতে লাগবে তো, এবং 18 উপরে, সেগুলোর জন্য আপনাদের ডেট অফ বার্থ দিতে লাগবে। তারপরে ওনাদের সেই অ্যাড্রেস, ওনাদের ইমেল আইডি, সেই মেম্বারের পার্সোনাল অ্যাকাউন্ট ডিটেলসও দেওয়া দরকার। কারণ যে প্রথম যে টাকার যে কিস্তিটা, সেই কিস্তিটা ওনাদের অ্যাকাউন্টে চলে যাবে, সেই জন্যই আপনাকে সেটা দিতে লাগবে। তারপরে ওনাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেটও দেওয়া দরকার, ম্যাট্রিক, মিনিমাম তো ম্যাট্রিক পাস, সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেটটাও আপনাদেরকে সেখানে আপলোড করতে লাগবে। কিন্তু ওনাদের ব্যাঙ্ক ডিটেলসটা টোটালি সেখানে দেওয়া দরকার, ব্যাঙ্ক ডিটেলস, আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রত্যেক মেম্বারের আপনাদেরকে দিতে লাগবে। দেওয়ার পরে আপনারা সেখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের কপিও সেখানে দিতে লাগবে, তারপরে সেটা সাবমিট বটনে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। এরকম যতজন আপনাদের মেম্বার আছে সবার জন্য আপনাদের সেই অ্যাড এ মেম্বার যে অপশনটা, সেখানে ক্লিক করে আপনারা সেটা নতুন একটা মেম্বার অ্যাড করতে পারবেন। এরকম আপনাদেরকে সেই, তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের কী কী অ্যাড হয়েছে, কী না হয়েছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। যেরকম যে সময় আপনারা এই ইয়েগুলা সব কিছু শেষ করে নেবেন, সে সময় আপনাদেরকে সাবমিট করলে অ্যাপ্লিকেশনের একটা সাইটে একটা ইয়ে আছে, সেই অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে আপনাদের কী জিনিস, সেটা প্রাইভেট লিমিটেড না আপনাদের সংস্থা না কি, সেটা আপনাদেরকে ফিল আপ করতে লাগবে। ফিল আপ করার পরে সেখানে আপনারা কী করতে চাইছেন, আপনাদের কাজ কী, সব কিছু আপনাদের ডিটেলসটা, যে যে যা যা ডিটেলস চেয়েছে সেখানে আপনাদের ডিটেলসগুলো ফিল আপ করতে লাগবে। ফিল আপ করার পরে আপনাদের সেটা সেই সাবমিট বটনে আপনাদেরকে ক্লিক করতে লাগবে, এবং সেই সাবমিট বটনে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সেখানে সেই ডেট দেবেন, এরপর তারপরে আপনাদের সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো আছে সেইগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নিয়ে সেটা আপনারা সাবমিট করে নেবেন। আপনারা ফর্মটা ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন, আপনাদের কী কী চাইছে সেই সবগুলো আপনারা ভালোভাবে, আপনার যা যা চাইছে সব সবগুলো আপনারা ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে আপনারা সাবমিট বটনে আপনারা ক্লিক করে দেবেন, এবং সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা টোটালি মানে সাবমিট হয়ে যাবে এই ওয়েবসাইটে। তারপরে সেটার জন্য স্ক্রুটনি করা হবে। আপনাদের ভেরিফিকেশন প্রসিজিওর শেষ হলে সেখান থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে, এবং আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা পেয়ে যাবেন। আমি আগে বলে দিয়েছিলাম সেই টাকাটা আপনাদেরকে রিটার্ন করতে লাগবে না, তার মানে এই নয় যে আপনারা এই টাকাটা আপনারা খেয়ে ফেলবেন। আপনাদেরকে এই টাকাটা স্বনির্ভর হওয়ার জন্য, আপনাদের কাজের হেল্পের জন্য, ব্যবসা বাণিজ্য আপনারা যা কিছুই করতে চাইছেন সেই কিছু করার জন্য আপনাদেরকে সেই টাকাটা দেওয়া হচ্ছে, এবং পরবর্তী আপনারা সঠিকভাবে করছেন কি না তারও ভেরিফিকেশন করা হবে 2-1 মাস পরে। তাই আপনারা যে সময় টাকাটা পাবেন, টাকাটা পেয়ে আপনারা আপনাদের কাজে লাগাবেন, সেই টাকাটা খরচ করলে হবে না। এবং সরকার অনেক অনেক গ্রুপের মানুষদেরকে কন্ট্রাক্টরি লাইসেন্সও দিয়ে দেবে, যাহাতে আপনাদের আশেপাশের যারা ছোটো ছোটো কাজের যে কন্ট্রাক্টের কাজগুলো, সেই কাজগুলো আপনাদের গ্রুপের মাধ্যমে হতে পারে। তাই আপনারা সেই টাকাটা সেভ করে রাখবেন, সেই টাকাটা ভালো জায়গাতে আপনারা কাজে লাগাবেন, যাহাতে আপনারা ভবিষ্যতে আরও টাকা পান। কারণ এই টাকাটা হয়তো এই কাজটা করার পরে আপনারা ভালোভাবে করলে ভবিষ্যতে আরও অন্য কাজ আপনাদেরকে দিয়ে দেবে। অনেকের হয়তো চিন্তা থাকতে পারে কি আমাদের তো গ্রুপ নেই, আমরা এখন নতুন একটা গ্রুপ বানাবো, কি আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবো। এখন যে প্রকল্পটা সেটা আপনাদের 1 সেপ্টেম্বর 2020 আগে যাদের যাদের গ্রুপের নামে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওনাদেরকেই সেই টাকাটা দেওয়া হবে। তারপরেও কিন্তু বাছাই হবে, টোটাল 2 লাখ যুবক যুবতী পাবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল, বাছাই করে করে সেটা দেওয়া হবে। এবং আপনারা যদি সেই গ্রুপ করতে চান তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য একটা স্কোপ আছে, সেটা হচ্ছে ভবিষ্যতে আপনারা এখন থেকে যদি নতুন করে আপনারা গ্রুপ বানান এবং কাজ করে যান, 1 বছর পরে আপনারা আবার এই ওয়েবসাইটে আপনারা সেটা রেজিস্ট্রেশন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন এই প্রকল্পের জন্য, এই টাকাটার জন্য। তারপরে আবার আপনাদের সবাইকে সেটা ভেরিফিকেশন করা হবে, সেটা দেখা হবে আপনাদের সত্যি কি না, যদি সত্যি হয় তাহলে আপনাদেরকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে আপনাদের কাজের জন্য, আপনাদের স্বনির্ভর হওয়ার জন্য। প্রত্যেক বছর এরকম নতুন নতুন গ্রুপ
এখানে চান্স পাবে, কতটা গ্রুপ চান্স পাবে সেটা এখনো বলে দেওয়া হয় না, সেটা ভবিষ্যতে সেটা ডিসিশন নেওয়া হবে, ভবিষ্যতে সেটা দেখা যাবে। দর্শকবৃন্দ, আশা করি আপনাদের এই ভিডিওতে আপনাদের লাভ হয়েছে, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং যদি আপনাদের উপকার হয় এবং মনে করেন সবার উপকার হবে তাহলে এক্ষুনি এই ভিডিওটি সবাইকে জনস্বার্থে শেয়ার করে নিন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটি লাইক এবং ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।